দেখো, আমরা দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করব। এবার দেখতে পাচ্ছ এখানে 5.2, নিচে আছে 0.84, ঠিক আছে? তো এটা কিভাবে আমরা গুণ করব? তো গুণের নিয়ম হলো দশমিক গুলার কোনো গুণ করার দরকার নাই, মনে করো দশমিক নাই, ঠিক আছে? নর্মালি আমরা যেভাবে গুণ করি আগে সেইভাবে গুণ করব। আচ্ছা, তাহলে গুণটা করি। 4 দিয়ে আগে 2 কে গুণ করো, 4 2 গুণ 8, তারপরে 4 দিয়ে 5 কে গুণ করো, 4 5 20, ঠিক আছে? তারপরে আমরা কি করবো, এক ঘর কাটা দেবো, মানে একটা শূন্য দিয়ে দেবো। তারপরে 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে 2 কে গুণ করলে কত হয়? 8 2 গুণা 16, 16 6 হাতে 1, 8 দিয়ে 5 কে গুণ করো, 5 8 40, 40 আর 1 41। আচ্ছা, এই শূন্যটা যে সামনে দেখতে পাচ্ছ, শূন্যটার কোনো গুণ করার দরকার নেই। এই শূন্যটা কিন্তু এমনি এমনি দেওয়া আছে, ওই শূন্যটা আসলে কোনো মূল্য নাই, তাই না? তাহলে দেখো এখানে কত হচ্ছে, 8 6 যোগ করতেছি আমি 3 4। এখন কি করবা দেখো, এখানে এক ঘর পরে দশমিক আছে, এখানে দুই ঘর পরে দশমিক আছে, তাহলে মোট কয় ঘর হইল? আবার বলছি, এখানে কিন্তু এক ঘর পরে দশমিক, এখানে দুই ঘর, 1 আর 2 3, মোট 3 ঘর পরে দশমিক আছে, এখানে 3 ঘর পরে দশমিক দিবা, 1 2 3 এইখানে। আচ্ছা, এখন এই 5 নম্বরটা করি দেখো, 4 5 20, 20 শূন্য হাতে 2, 5 2 গুণা 10, 10 আর 2 কত, 12, 12 2, 12 2 হাতে 1, 5 5 5 আর 1 6, তারপরে এই যে এক ঘর কাটা দিব, একটা শূন্য দিব, তারপরে 2 দিয়ে 4 কে গুণ করি, 4 2 গুণা 8, তারপরে 2 দিয়ে 2 কে গুণ করলে, 2 2 গুণা 4, 2 দিয়ে 1 কে গুণ করলে 2। আচ্ছা, এখন এগুলো আমরা যোগ করব, 0 8 আর 2 10 এর 0 হাতে 1, 6 4 10 10 আর 1 কত, 11 11, 2 আর 1 3, ঠিক আছে? এখন আমরা দেখি দশমিক এখানে কয় ঘর, 2 ঘর, এখানেও 2 ঘর, লক্ষ্য করো এখানে 2 ঘর পরে দশমিক, এখানেও 2 ঘর পরে দশমিক, তাহলে মোট কয় ঘর হলো, 4 ঘর। তাহলে আমরা দশমিক দিব, এই যে দেখো এখানে, এখানে আমাদের দশমিকটা ধরে নিতে হবে, মনে মনে আমরা ধরে নেবো যে এখানে দশমিক আছে, তাহলে 1 2 3 4 এইখানে দশমিক হবে, ঠিক আছে? বুঝতে পারছো, 4 ঘর পরে দশমিক, মানে একদম সামনে চলে আসলো। এখন সামনে তো আর কোনো সংখ্যা নাই, আছে না থাকলে আমরা কি করি বলো তো, আমরা এখানে একটা শূন্য দিয়ে দেবো, ঠিক আছে? এইটা আমাদের উত্তর। তো তবে এখানে একটা কথা বলি, উত্তরটা তুমি এইভাবে লিখবা, 0.31, এই শূন্যগুলো দিবা না, এই শূন্যগুলোর কোনো দাম নেই, দশমিকের পরে একদম শেষে, আবার বলছি দশমিকের পরে একদম শেষে যে শূন্যগুলো থাকে এই শূন্যগুলোর কোনো দাম নাই, ওই শূন্যগুলো দেওয়ার কোনো দরকারও নাই, তবে দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা গুণ করি, দেখো 5 দিয়ে 6 দিয়ে আগে গুণ করবো, তাই না? 6 দিয়ে 5 কে গুণ করো, 5 6 কত, 30, 30 এর কত বুঝবে, 0 হাতে, হাতে 3, 6 আসতে 48, 48 আর 3 যোগ করো, 51 51, ঠিক আছে? তারপরে আমি এক ঘর কাটা মানে একটা শূন্য দিব, 1 দিয়ে 5 কে গুণ করো, 5 5 5 5, 1 দিয়ে 8 কে গুণ করো, 8 8 8, এখন এগুলো যোগ করো, 0 0 আসবে, 5 আর 1 6, 8 আর 5 13, দেখো কয় ঘর পরে দশমিক আছে, এখানে 2 ঘর আর এখানে 1 ঘর, কয় ঘর, 1 2 3, এখানে দশমিক, কি বুঝে গেছে না? আচ্ছা ঠিক আছে, এখন এগুলো তোমার তুলে নাও, এই অঙ্কগুলো তুলে নাও।